নমস্কাৰ কেতামান গুৰুত্বপূৰ্ণ নিউজ লৈছো আজিৰ এই ভিডিঅ'টিত আৰু এই নিউজ কেটা ৰাজ্যখনৰ সকলো ব্যক্তিয়ে জনাটো অত্যন্ত প্ৰয়োজন তো আপোনালোকে এই নিউজ কেটা অতি মনোযোগেৰে শুনি থাকিব আৰু অতি মনোযোগেৰে আপোনালোকে চাই থাকিব তেতিয়াহে আপোনালোকে গোটেইখিনি নিউজ লাভ কৰিব পাৰিব এই ভিডিঅ'টিৰ জৰিয়তে যদি এই নিউজ কেটা আপোনালোকে ভাল পায় তেন্তে এটা লাইক কৰিব শেয়ার কৰিব আৰু এই মিন্টু আসাম টেকনিক্যাল চেনেলটো সাবস্ক্রাইব কৰি ৰাখিব এনেকুৱা নিউজবোৰ ডেইলি পাই থাকিবৰ বাবে প্ৰথমটো এটা গুৰুত্বপূৰ্ণ খবৰ লৈ আহিছো ৰাজ্যবাসীৰ বাবে দেওবাৰৰ পৰা ৰাজ্যত দ্বিতীয় পৰ্যায়ৰ কা আন্দোলন আৰম্ভ হ'ব দেওবাৰৰ পৰা সমগ্র ৰাজ্যতে দ্বিতীয় পৰ্যায়ৰ কা আন্দোলন 70টা সংগঠনে শিবসাগৰত সংবাদমেল যোগে ঘোষণা কৰিলে এই সিদ্ধান্ত কার বিরুদ্ধে গাঁবে গাঁবে প্রতিবাদ হব আন্দোলন বিজেপির লগতে আর এস এসক সকিয়নি দিয়ে সংগঠন কেইটায় হিমন্ত বিশ্ব শর্মা আর সর্বানন্দ সোনোয়ালকো তীব্র সমালোচনা 70 সংগঠনের প্রতিনিধির দ্বিতীয়তে গুরুত্বপূর্ণ খবর লই আহিছো রাজ্যের কর্মচারী সকলের বাবে সরকারি কর্মচারীর বাবে ভাল খবর চলিত মাহর পৰা বাড়িব দরমহা দীপাবলীর পিছত দ্বিতীয়বারের বাবে কেন্দ্রীয় সরকারের কর্মচারীর বাবে আহিছে ভাল খবর মিডিয়া রিপোর্ট অনুসরি চলিত মাহর শেষর ফালে দরমহা বাড়িব পারে কেন্দ্রীয় সরকারের কর্মচারীর জানিব পরা মতে সপ্তম দরমহা আয়োগের পরামর্শ অনুসরি বড়া হব দরমহা প্রায় 50 লাখ কেন্দ্রীয় সরকারের কর্মচারীয়ে চলিত মাহর শেষর ফালে এই ভাল খবরটি লাভ করার সম্ভাবনা আছে অহা কেন্দ্রীয় কেবিনেট বৈঠকত এই সিদ্ধান্ত লব পারে কেন্দ্রীয় সরকারে সেইদরে ভারতীয় রেলর নন গেজেটত মেডিকেল স্টাফর দরমহাও 1,000 টাকালৈকে বৃদ্ধি করা হব উল্লেখযোগ্য যে দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় সরকারের কর্মচারীয়ে দরমহা বৃদ্ধির বাবে কেন্দ্রীয় সরকারক অনুরোধ জানাই আহিছে সেইদরে কর্মচারীর ন্যূনতম দরমহা 26,000 টাকালৈকে বৃদ্ধি করবলেও দাবি জানাই আহিছে বর্তমান সময়ত ন্যূনতম দরমহা হয়েছে 18,000 টাকা আনহাতে রাজ্যবাসীর বাবে এটা সুখবর লৈ আহিছো সমাপ্ত হল অখিল গগৈর জামিন আবেদনের শুনানি 26 ডিসেম্বরের পূর্বে উচ্চ ন্যায়ালয়ে প্রদান করব রায় উচ্চ ন্যায়ালয়ে সোমবারের ভিতর দুজন অধিবক্তাক আজির যুক্তিতর্কর সবিশেষ উল্লেখ করে লিখিতভাবে দাখিল করবলে নির্দেশ দিয়ে অবশেষত পরিসমাপ্তি ঘটিল অখিল গগৈর জামিন আবেদনের শুনানি গুৱাহাটী উচ্চ ন্যায়ালয়ের ন্যায়াধীশ কল্যাণ রায় সুরনা আর অজিত বরঠাকুরে শুনানি সমাপ্ত করে রায়দান সংরক্ষিত করে রাখে ডিসেম্বরের 26 তারিখের পূর্বে প্রদান করব রায় এনআইএক প্রতিনিধিত্ব করে এডিশনেল সলিকেটর জেনারেল এসওভি রাজুয়ে অখিল গগৈ বন্দর আহ্বান দি দেশের অর্থনৈতিক সুরক্ষার ভাবুকি নমাই আনিছিল বলে যুক্তিতর্কায় জামিনের বিরোধিতা করে যুক্তিতর্কর অবসান ঘটায় অর্থনৈতিক গতিবিধিত বাধা প্রদান করে অখিল গগৈয়ে সন্ত্রাসবাদত লিপ্ত হয়েছিল বলেও যুক্তি রখায় রাজুয়ে আনহাতে অখিল গগৈর অধিবক্তা হুজেফা এমডিয়ে রাজুর যুক্তি খণ্ডন করবলে চেষ্টা করে তেও কয় তেনেস্থলত দিল্লির চারিওদিকে প্রতিবাদ সাব্যস্ত করে থাকা দেশের কৃষকসমূহ সন্ত্রাসবাদী হয়ে পড়ব তেও লগতে কয় কোনো কার্য যোগেদি অর্থনৈতিক ক্ষতি হওয়াটুক অর্থনৈতিক সুরক্ষার প্রতি ভাবুকি বলে গণ্য করব পৰা না যায় কোনো দুষ্কৃতিকারী যদি সাইবার আক্রমণ করে দেশের ব্যাংকিং প্রণালী বিনষ্ট করবলে চেষ্টা করে তেন্তে সেয়া সন্ত্রাসবাদীর কার্যকলাপ বলে কব পারি হুজেফাই লগতে কয় অখিল গগৈয়ে অর্থনৈতিক অবরোধ করবলে আহ্বান করার সময়ত সরকারে এসিস্টেনেল সার্ভিস ম্যানেজমেন্ট এসিটিএ প্রযোজ্য করা নাছিল সেয়ে যদিহে অখিল গগৈয়ে অত্যাবশ্যকীয় সামগ্রীর সরবরাহত বাধা প্রদান করেছিল সরকারের ওসরত সেই আইন প্রযোজ্য করার অবকাশ আছিল হুজেফাই কোনো ব্যক্তিয়ে সরকারের বিরুদ্ধে প্রতিবাদ সাব্যস্ত করলে সেয়া যে দেশদ্রোহ নয় এই সন্দর্ভত উচ্চতম ন্যায়ালয়ে প্রদান করা রায়ও পাঠ করে এনআইএ অভিযোগনামাত অখিলের বিরুদ্ধে দেশদ্রোহর অভিযোগ উত্থাপন করা নাই বলেও আদালতক অবগত করে হুজেফাই লগতে ইউএপিএ সন্নিবিষ্ট সন্ত্রাসবাদী সংগঠনের সদস্য সন্দর্ভর দফাও এনআইএ অভিযোগনামাত সংলগ্ন করা নাই বলে আদালতক কয় হুজেফাই উচ্চ ন্যায়ালয়ে সোমবারের ভিতর দুজন অধিবক্তাক আজির যুক্তিতর্কর সবিশেষ উল্লেখ করে লিখিতভাবে দাখিল করবলে নির্দেশ দিয়ে হুজেফা আর রাজু দুও আজি দিল্লির পৰা ভিডিও কনফারেন্স যোগে সংযুক্ত হয়েছিল একটা গুরুত্বপূর্ণ খবর লই আহিছো জানুয়ারিত কা বলবৎ হলে সহজে এড়ি নিদিও আকৌ রাজপথত নমার হুঙ্কার জুবিন গার্গর এবার নির্বাচনত কোনো রাজনৈতিক দলের হয়ে গীত নোকার সংকল্প জুবিন গার্গর নাগরিকত্ব সংকরণী আইনের বিরুদ্ধে আকৌ এবার সরব হল জুবিন গার্গ জানুয়ারিত নাগরিকত্ব সংকরণী আইন বলবৎ হলে আকৌ রাজপথর আন্দোলনত নমার হুঙ্কার দিলে জুবিন গার্গে এই সন্দর্ভত জুবিন গার্গে কয় যে সমগ্র দেশতে জানুয়ারির পর কা বলবৎ হলে আমি সহজে এড়ি নিদিও
মই পুনৰ ওলাই আহিম আমি প্ৰতিবাদ কৰি যাম কাৰ বিৰুদ্ধে ইফালে নবগঠিত আঞ্চলিক ৰাজনৈতিক দল অসম জাতীয় পৰিষদৰ সন্দৰ্ভত বিশেষ মন্তব্য কৰে জুবিন গাৰ্গে নতুন আঞ্চলিক দলটোক শুভেচ্ছা জনাই যদিও জুবিন গাৰ্গে এজিপি নেতৃত্ব কোনে ল'ব সেয়া দলটোৱে নিৰ্ধাৰণ কৰিব বুলি কয় ইফালে আগন্তুক অসম বিধানসভা নিৰ্বাচনত কোনো ৰাজনৈতিক দলৰ হৈ গীত নাগায় বুলি স্পষ্টকৈ জনায় জুবিন গাৰ্গে আনহাতে এটা ৰাজ্যবাসীৰ বাবে সুখবৰ লৈ আহিছো কন্যা সন্তানৰ বাবে ডাঙৰ সুবিধা লাভ কৰক 27 লাখ টকা পৰ্যন্ত ইয়াতে জনোৱা হৈছে কন্যা সন্তানৰ বাবে দেখৰ দেখৰ চৰকাৰী আৰু আটাইতকৈ ডাঙৰ বীমা প্ৰতিষ্ঠান এলআইচি আৰম্ভ কৰিছে এখন নতুন পলিচি ঘৰত কন্যা সন্তান আছে নেকি কন্যা সন্তানৰ বাবে দেখৰ দেখৰ চৰকাৰী আৰু আটাইতকৈ ডাঙৰ বীমা প্ৰতিষ্ঠান এলআইচি আৰম্ভ কৰিছে এখন নতুন পলিচি প্ৰতিদিনে মাত্ৰ 121 টকা জমা কৰি লাভ কৰিব পাৰিব 27 লাখ পৰ্যন্ত টকা পলিচিখনৰ নাম হ'ল কন্যাদান পলিচি মাত্ৰ 121 টকা জমা কৰিলে কন্যাৰ বিয়াৰ সময়ত লাভ কৰিব 27 লাখ টকা প্ৰতিদিনে 121 টকাৰ হিচাপত মাহে 3600 টকা প্ৰিমিয়াম দিলেই অন্তৰ্ভুক্ত হ'ব এই আঁচনিৰ অধীনত আৰু 15 বছৰত লাভ কৰিব 27 লাখ টকা আঁচনিৰ অধীনত ইয়াতকৈ অধিক প্ৰিমিয়ামত দিব পাৰিব যদি পলিচি অন্তৰ্ভুক্ত হোৱাৰ পিছত মৃত্যু খাবতীয়লগীয়া হয় তেন্তে পৰিয়ালে দিব নালাগে প্ৰিমিয়াম আৰু 25 বছৰে 1 লাখ টকাকৈ লাভ কৰিব সেইদৰে 25 বছৰ সম্পূৰ্ণ হোৱাৰ পিছত পলিচিৰ নমিনিয়ে 27 লাখ টকাও লাভ কৰিব এই পলিচিৰ অংশীদাৰ হ'বলৈ ন্যূনতম 30 বছৰ আৰু কন্যাৰ বয়স 1 বছৰ হ'ব লাগিব এই প্লেন 25 বছৰৰ বাবে কিন্তু প্ৰিমিয়াম 22 বছৰৰ বাবে দিব লাগিব আনহাতে ৰাজ্যখনৰ দৰিদ্ৰ লোকক মাহে 7500 টকাকৈ দিয়াৰ প্ৰতিশ্ৰুতি কংগ্ৰেছৰ সমাগত চিয়া স্বায়ত্ত পৰিষদৰ নিৰ্বাচন ৰাজনৈতিক দলসমূহৰ প্ৰচাৰ কাৰ্য তুংগত হৈ থকাৰ সময়তেই কংগ্ৰেছে প্ৰকাশ কৰিলে দলীয় ইস্তাহাৰ মুকলি কৰিলে নগাঁও সাংসদ প্ৰদ্যুৎ বৰদলৈয়ে বিপিএল কাৰ্ড থকা লোকক মাহে 7500 টকাকৈ প্ৰতিটো পৰিয়ালকে দিয়াৰ প্ৰতিশ্ৰুতি দিয়ে ইস্তাহাৰত লগতে মাইক্ৰ' ফাইনেন্সৰ বোজা মাফ কৰাৰ কথাও প্ৰকাশ কৰে ইস্তাহাৰত মুঠৰ ওপৰত বহু প্ৰতিশ্ৰুতিৰে পৰা এখন ইস্তাহাৰ প্ৰকাশ কৰিলে কংগ্ৰেছ দলে লগতে মৰিগাঁৱৰ বিধায়ক ৰমাকান্ত দেউৰীক কোন কোটা বুলি তীৰ্যক বাক্যবান কৰে সাংসদ গৰাকীয়ে আনহাতে প্ৰদ্যুৎ বৰদলৈ আজমলৰ বিষয়ে মন্তব্য প্ৰকাশ কৰি কয় যে যদি আজমল ফাউণ্ডেশ্যনত সঁচাকৈ সন্ত্ৰাসবাদীৰ টকা আহিছে তাৰ বাবে জগৰীয়া কৰিলে বিজেপি চৰকাৰ যদি এনেকুৱা হৈছিল তেন্তে যোৱা 5টা বছৰত কিয় হিমন্ত বিশ্ব শৰ্মাই ধৰা নাছিলে কিয় হুজুৰ হুজুৰ বুলি তেল মাৰিছিল আজমলক হিমন্তই আনহাতে ৰাজ্যবাসীৰ বাবে এটা সুখবৰ লৈ আহিছোঁ পেটিএমে আনিছে এক বিশেষ অফাৰ আপোনালোকেও 194 টকাত পাব এল পি জি চিলিণ্ডাৰ গেছ পেটিএমে এল পি জি বিতৰণৰ বাবে ভাৰত পেট্ৰলিয়াম ইণ্ডিয়ান অইল আৰু হিন্দুস্তান পেট্ৰলিয়ামৰ সৈতে সম্পৰ্ক কৰিছে কোম্পানীটোৱে মানুহৰ মাজত পৰিষদ প্ৰমোচনৰ বাবে পেটিএমে আনিছে এক বিশেষ অফাৰ আপোনালোকেও 194 টকাত পাব এল পি জি চিলিণ্ডাৰ এতিয়া আপুনি 694 টকাৰ সলনি পাকঘৰত ব্যৱহাৰ কৰা এল পি জি গেছ চিলিণ্ডাৰ কেৱল 194 টকাত বুক কৰিব পাৰে অনলাইন পৰিষদ কোম্পানী পেটিএমে গ্ৰাহকসকলৰ বাবে আনিছে এক বিশেষ অফাৰ আপোনালোকেও 194 টকাত পাব এল পি জি চিলিণ্ডাৰ এই কোম্পানীটোৱে গেছ চিলিণ্ডাৰ বুকিং কৰাৰ বাবে আপোনাক 500 টকা কেশ্ববেক দি আছে কেনেকৈ পাব পেটিএমত কেশ্ববেক প্ৰাপ্ত তথ্য অনুসৰি আপুনি পেটিএমৰ পৰা এল পি জি গেছ চিলিণ্ডাৰ বুকিং কৰাৰ বাবে 500 টকাৰ কেশ্ববেক প্ৰাপ্ত কৰিব পাৰে ইয়াৰ বাবে আপুনি প্ৰথমে পেটিএম এপটো ডাউনলোড কৰিব লাগিব আৰু কেশ্ববেকৰ সুবিধা ল'বলৈ প্ৰথমে ৰিচাৰ্জ এণ্ড পে বিলছ বিকল্পলৈ যাওক এতিয়া ইয়াত বুক এ চিলিণ্ডাৰ ক্লিক কৰক ইয়াত আপুনি আপোনাৰ গেছ চিলিণ্ডাৰৰ বিৱৰণ দিব লাগিব এতিয়া পৰিশোধ কৰাৰ আগতে অফাৰত ফাষ্ট এল পি জি প্ৰম' কোড প্ৰৱিষ্ট কৰক আপোনালোকে প্ৰথমবাৰ গেছ বুকিং কৰিলে লাভান্বিত হ'ব প্ৰথমবাৰ পেটিএমে গেছ চিলিণ্ডাৰ বুকিং কৰাৰ বাবে 500 টকাৰ কেশ্ববেকৰ সুবিধা প্ৰাপ্ত কৰিব গতিকে গেছ বুকিঙৰ বাবে আপুনি 694 টকা পৰিশোধ কৰিব লাগিব আৰু তাৰ পিছত 500 টকাৰ কেশ্ববেক আপোনাৰ পেটিএম একাউণ্টলৈ পুনৰ ঘূৰাই দিব আনহাতে খুবেই এটা গুৰুত্বপূৰ্ণ খবৰ লৈ আহিছোঁ যিসকলৰ বেংক একাউণ্ট আছে আপোনালোকে এই নিউজটো অতি মনোযোগেৰে শুনি থাকিব ইয়াতে জনোৱা হৈছে সাৱধান এই ছয়টা কথালৈ মন নকৰিলে শূন্য হৈ পৰিব পাৰে আপোনাৰ বেংক একাউণ্টৰ সকলো টকা ইয়াতে জনোৱা হৈছে প্ৰায় প্ৰতিদিনেই দেশৰ বিভিন্ন প্ৰান্তত প্ৰতাৰণা আৰু ঠগবাজিৰে বহু গ্ৰাহকৰ বেংকৰ একাউণ্টৰ পৰা দুষ্টচক্ৰই সৰকাই নিয়াৰ ঘটনা ঘটি আহিছে অসমত এনে ঘটনা এতিয়া প্ৰায়ে ঘটিবলৈ লোৱা দেখা গৈছে প্ৰতাৰক চক্ৰৰ প্ৰতাৰণাৰ বুলি আপুনিও হ'ব পাৰে যদিহে বেংকলৈ অহা এই কথাকেইটালৈ আপুনি গুৰুত্ব নিদিয়ে শেহতীয়াকৈ দেশৰ বৃহত্তম বেংকিং প্ৰতিষ্ঠান ষ্টেট বেংক অৱ ইণ্ডিয়াই বেংকৰ গ্ৰাহকসকলক সজাগ আৰু সচেতন কৰাৰ বাবে কেইটামান বিশেষ পৰামৰ্শ আগবঢ়াইছে এই পৰামৰ্শ বালি সঠিকভাৱে মানি চলিলে কোনো এজন গ্ৰাহকেই
হজে প্রতারক চক্রর গ্রাহত পড়ার আশঙ্কা বহুখিনি কমি যাব কি সেই পরামর্শবালী চাওয়া হোক ইয়াতে জনা হয়েছে কেতিয়াও কাকো আপনার এটিএমৰ গোপন নম্বর অথবা এই সম্পর্কীয় ওটিপি কাকো নজনাব অচিনাকি লোক কেতিয়াও আপনি আপনার আধার কার্ডৰ কপি নিদিব আপনার যোগাযোগের মনম্বর সলনি হলে হেয়া ততালিকে ব্যাংক পাসবুকত আপডেট করবাক আপনি আপনার এটিএম কার্ডর পাসওয়ার্ড সঘনে সলনি করে থাকক আপনি কোনো অচিনাকি লোককে আপনার মোবাইল নম্বর অথবা কোনো গোপনীয় তথ্য নজনাব কোনো আসহুয়া লিঙ্কত ক্লিক করার আগতে সম্ভাব্য ক্ষতির কথা ভাবি যাব যদি এই নিয়মকেইটা ভালদরে মানি চলিলে প্রতারক চক্র সহজে আপনার একাউন্টর ধন সরকাই নিব নোৱাৰে আনহাতে ছাত্রছাত্রীসকলৰ বাবে এটা ভাল খবর লৈ আহিছো ইয়াতে জনোৱা হৈছে দশম শ্রেণীর পরীক্ষা ফেব্রুয়ারি মার্চত কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা পরিষদৰ CBSE অধীনৰ নবম আৰু দ্বাদশ শ্রেণীর পরীক্ষাসমূহ আন বছৰৰ দৰে অহা বছৰৰ ফেব্রুয়ারি মার্চত অনুষ্ঠিত হ'ব CBSEৰ পরীক্ষা নিয়ন্ত্ৰক সুনাম ভৰদাসে এই কথা প্রকাশ কৰে তেওঁ লগতে কয় যে পরীক্ষাসমূহ অফলাইনত অনুষ্ঠিত হ'ব আন কথাত সকলো পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্ৰলৈ গৈ পরীক্ষাত অৱতীৰ্ণ হ'ব লাগিব তেওঁ লগতে কয় যে 2021 বৰ্ষৰ দশম আৰু দ্বাদশ শ্রেণীর পরীক্ষা পিছুৱাই দিয়াৰ কথা CBSE এতিয়ালৈকে ভবা নাই ফর্দাজে কয় যে CBSEৰ বাবে অফলাইনত পরীক্ষা অনুষ্ঠিত করাটো কঠিন নহব কিয়নো করোনার সংক্রমণ চূড়ান্ত পর্যায়ত থকা অবস্থাত কম্পার্টমেন্টাল পরীক্ষাসমূহ সফলতার অনুষ্ঠিত করা হয়েছিল আর ইয়ারপরা লাভ করা অভিজ্ঞতার ভিত্তিতে এতিয়া দশম আর দ্বাদশ শ্রেণীর পরীক্ষাসমূহ অনুষ্ঠিত করা হব।